আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আল্লাহরকম রহমতে আমি ভালো আছি তা আমার জন্য দোয়া করবেন আমি যেন ইনশাআল্লাহ ভালো থাকি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসতে পারি আপনারাও একটু মধ্যে দেখতে পাচ্তেছেন আমি কোথায় আছি যে আজকে আপনাদেরকে আমি একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা যে আমার পুজো গাছগুলো দেখতেছেন সবগুলো গাছে হচ্ছে বাবলার গাছ আজকে আপনাদেরকে বাবলার গাছ নিয়ে একটু গুডিয়ে দেবো এবং বাবলা গাছের কী উপকারিতা এবং বাবলা গাছ আপনাদের শরীরের জন্য কি কাজে লাগতে পারে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা টেনে সুন্দরভাবে দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা আপনাদের গাছগুলো ভালো করে দেখাবো কাটা পাতা এবং ফুল এবং সাল কীভাবে ওষুধের ব্যবহার করবেন অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনারা আসুন দেখেন হ্যালো বন্ধুরা আপনারা আমাকে দেখতেছেন আমি কোথায় আছি এই আমার বাসা থেকে প্রায় দশ থেকে পনেরো কিলো দূরে এই গাছ এটাকে বলা হয় বান রাস্তা এবং পানি উন্নয়ন বোর্ড এই রাস্তা তৈরি করে গাছ লাগাইছেন তবে এই গাছ বেশ দুই থেকে তিন কিলোর ভিতরে লাগাইছেন আমরা আপনাদেরকে এই গাছ সম্পর্কে কিছু বলবো যেটুকু চারা গাছ এগুলো তার মধ্যে অনেকে ফুল এসেছে এ গাছ দশ এবং তিরিশ বিশ ফুট হয়ে থাকে আপনারা এ গাছে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করতে পারবেন যৌন ব্যবহার করতে পারবেন আমাশা রোগের জন্য কাশির জন্য মা বন্ধু রক্ত স্রাবের জন্য অনেক রোগের কাজ করে যাই হোক আপনাদের সহজ কিছু রোগের কথা বলে দিই আপনারা অতি সহজেই তৈরি করে খাবেন ইনশাল্লাহ যাদের অতিরিক্ত পাতলা পায়খানা অনেক দিন থেকে হচ্ছে পায়খানা করলে আমের মতো আসে চরফের মতো পড়ে যায় তবে আল্লাহ পাক ভালো করার মালিক রোগ দিয়েছেন আমি আপনাদেরকে এই রোগটি ভালো করার জন্য আপনাকে বলছি আপনারা বাবলা গাছের কচি পাতা পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন নিয়ে এখানে আপনারা তিন গ্লাস পানি দিতে পারেন তিন কাপ পানি দিতেও পারেন দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে এক কাপ পানি থাকা অবস্থায় অথবা এক গ্লাস পানি থাকা অবস্থায় আপনি নামিয়ে নেবেন এটা ছেঁকে নিয়ে দিনে দুই থেকে তিনবার একটু করে খাবেন ইনশাল্লাহ আপনার প্রথম দিনে আমাশাটা উপকার হয়ে যাবে এভাবে আপনি তিন দিন খাবেন অথবা পাঁচ দিন খাবেন আপনার আমাশাটা ভালো হয়ে যাবে তবে যাই হোক বন্ধুরা মা বোনদের অনেক সময় রক্ত সেরাপ হয়ে থাকে মেয়ে মানুষের যে কোনো বয়সে হতে পারে সে সেক্ষেত্রে যদি অধিক মাত্রা হয়ে থাকে অনেক ওষুধ খেয়েছেন কাজ হয় নাই তাহলে আপনারা তিনবার অথবা চারবার এই ওষুধটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার রক্তস্রাপটা ভালো হয়ে যাবে বাবলা গাছের গদ অর্থাৎ যে গদটা আছে অর্থাৎ কেদ বলা হয় এটা আরও একটা এই গদ আপনি তৈরি করে যদি খেতে পারেন অথবা আপনারা যদি কেউ তৈরি করে খাওয়ান এই মা বোনদের রোগটা ভালো হয়ে যাবে সেটা আপনারা দুই চার গ্রাম গদ ভিজিয়ে তার শরবত করে রোজ একবার করে যদি খাওয়ান দুই থেকে তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ রক্তসেরা বন্ধ হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনারা যদি কারো কাশি হয়ে থাকে অতিরিক্ত শুকনা কাশি কাশিলে আপনার ক আসে তাহলে আপনারা অনেক কিছুতেই কমছে না অর্থাৎ আপনার কাশিটা বেড়ে যাচ্ছে দিন দিন অনেক চিকিৎসা করতেছেন ইনশাল্লাহ কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা বাবলার ফল আপনারা কিছু শুকায় নেবেন শূন্য করবেন দুই রতি মাত্রা অর্থাৎ দুই নখ দিয়ে ধরবেন যতটুকু ওঠে আপনি অতটুক মুখে দিয়ে অল্প চিনি বা তাল মিশ্রি সাথে একটু মধু মিশ করে খেতে পারেন এভাবে দিনে তিনবার করে খাবেন ইনশাল্লাহ প্রথম দিনে উপকার আসবে দুই চার দিন খাবেন ভালো হয়ে যাবে মা বন্ধের যদি স্থানের মধ্যে ক্ষত হয়ে যায় অর্থাৎ ছিদ্র হয়ে যায় বা ঘা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই স্থানটি ভালো করবেন কীভাবে বাবলা ছাল থেক্ত করে একটু পানি দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে আপনি ছাল যদি নেন একশো গ্রাম এক কেজি পানি দেবেন হাফ কেজি হয়ে গেলে অর্থাৎ পানিটা যখন ভারী হয়ে আসবে তখন আপনি দেখবেন লাল হয়ে যায় পানিটা আপনি পানিটা একটু হালকা ঠান্ডা করে ছেঁকনি দিয়ে নেবেন এই পানি দিয়ে দিনে তিনবার অথবা চারবার একটু করে ওই স্থনের ক্ষত ছিদ্র জায়গাটা ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দুই তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ সেটে যাবে যাদের প্রসাবের অতি অসুবিধা অর্থাৎ গনরিয়া যুবক বয়সে হয় আরও আপনাদের বেশি বয়সে হয় যে কোনো বয়সে হতে পারে ইনশাল্লাহ আপনারা যদি পাক রোগ দিয়েছেন ভালো করার মালিক এই রোগ হয়ে থাকে কষ্ট করে পেশাব করতে হয় অথবা পেশাব করতে মন চায় না জ্বালা পোড়া করার জন্য বাবলার পাতা শুকনা তিন গ্রাম পরিমাণ নিয়ে দু কাপ পানিতে সিদ্ধ করে পানির সাথে কিছু গদ ও গুঁড়া মিশিয়ে শরবত করে রোজ একবার করে খেলে উপকার পাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে এই গদ এই গদ আপনি যে কোনো ঔষধি দোকানে চাইলে আপনাকে দিয়ে দেবে দশ বিশ টাকার চাইলে দেবে আপনি বেশি করে কিনতে পারেন যাই হোক বন্ধুরা আপনাদের এই বাবলা গাছের বীজ অতিরিক্ত যৌন কাজে ব্যবহার করা হয় আপনারা বাবলার পাতার চূর্ণ একটু করে মধুর সাথে মিশ করে খাবেন অথবা এই গুয়ে বাবলা আপনারা বীজ শুকায় এক গুঁড়া করে মধু দিয়ে খাবেন ইনশাল্লাহ আপনার সেক্স পাওয়ার এবং যৌন একটু বেড়ে যাবে ইনশাল্লাহ তবে আরেকটি কথা আপনাদের বলি বাবলা গাছের ঘনসার তৈরি করার জন্য আপনারা ছাল পাতা মূল এবং ফুল বীজ সবগুলো সম পরিমাণ নেবেন পঞ্চাশ গ্রাম করে হলে সবগুলো পঞ্চাশ গ্রাম পরিমাণ নেবেন নিয়ে আপনারা সুন্দর করে জাল করবেন বেশি করে পানি দেবেন একটু হালকা মানে এক আপনি যদি দুই কেজি পানি দেন এক কেজি হলে নামিয়ে নেবেন নামার আগেই আপনারা দশ থেকে পনেরো গ্রাম সোয়াগা আপনি সোহাগার আবার একটা ভিডিও আছে কিভাবে আমি খই তৈরি করি আপনারা এই সোহাগার খই গুঁড়া করে এই সেকে নেওয়ার পরে আপনি সোহাগার গুঁড়া দিয়ে পানিটা মিক্স করবেন মিক্স করার পরে যে কোনো কাছের বসে আপনি এটা রাখবেন এই কাছের বয়মে রাখলে আপনি বারো বর্ষ রাখবেন নষ্ট হবে না বা কোনো সাইড ইফেক্ট থাকবে না এটা সুন্দর থাকবে এটি আপনারা কি কাজে ব্যবহার করবেন এটি যদি কোনো মহিলার স্থান দিয়ে অনেক সময় রক্ত আসে বা স্রাব আসে বা ওটা একটু ইয়ে হয়ে গেছে ক্ষেত্রে ওই জিনিসটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ওটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া এটা আপনারা যদি আমার এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় মতিন ভাই অনেক কথা বলেছেন এখানে আমরা কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছি না সেক্ষেত্রে আপনার আমার নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করি বিস্তারিত অবশ্যই বুঝে নেবেন অথবা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা বাবলা গাছ আপনার এলাকায় থাকলে ইনশাল্লাহ আপনার কাজে আসবে এবং খুব সুন্দর কাজ করে যাওয়ার আগে একটাই কথা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য সুন্দর কাজ করবে ইনশাল্লাহ ভালো থাকবেন